হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি সিঙ্গার। তো এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অভিনন্দন জানানো হচ্ছে। তো তোমাদের সামনে আমি একটা আজকে ভিডিও দেব, সেটা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে আগে থেকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো তাদের ফি দেওয়ার জন্য যে ডেট 4 তারিখ থেকে 6 তারিখ, 6 তারিখে লাস্ট ডেট বলা হয়েছে। তো তোমরা যদি আগে থেকে ফি জমা রেখে থাকো, মানে ব্যাংকে থেকে টাকা কেটে নেয়, তো সেই টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো আর তোমাদের যে ফিটা 550 টাকার মতো নেয়। তো তোমাদের যারা ফর্ম ফিল আপ করে রেখেছো আর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমাদের যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা এটাই দেওয়ার জন্য যে আজকে তোমাদের একটা কথা বলবো, সেটা হলো তোমরা কীভাবে ফিটা দেবে, তো তোমরা কীভাবে ফি জমা করবে, তো তার একটা ভিডিও আজকে তোমাদের আপডেট আমি দিচ্ছি। তো এই চ্যানেলের সঙ্গে থাকবে এরকম ছোটো মোটো আপডেট পাওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের সেই আপডেটগুলো জানাতে পারবো, তোমরা অবশ্যই সেগুলো জানতে পারবে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের আমাদের চ্যানেলটা সঙ্গে থাকে সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিতে হবে। তো চলুন আমরা দেখে নেবো যে কীভাবে আমাদের মানে ফিটা কীভাবে আমরা কাটাবো। তো একদিকে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, আর অপর দিকে রেজাল্ট দেওয়া রয়েছে, আর একদিকে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ। তো তোমাদের ফর্ম ফিল আপের যে দেওয়া আছে লিঙ্কটা, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো তোমরা সেটা ক্লিক করবে, করার পর এরকম একটা তোমাদের পেজ চলে আসবে। তো তোমাদের পেজটা চলে আসার পর তোমাদের এখানে দেওয়া আছে, দেখুন, ইন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা থেকে তোমরা এটা যদি ক্লিক করো, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের শো ফর্মে ক্লিক করলে তোমাদের যে মেন ফর্মটা, তোমাদের সব কিছুই, যে ইনফরমেশন যেটাতে রয়েছে, সমস্ত ডিটেলসটা তোমাদের শো করবে সেখানে। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমার এই চ্যানেলে অ্যাকচুয়ালি করা হয় না, তো তবুও আমি যেটুকু মানে আপডেট পাওয়ার সেটুকু আমি আপডেট দিতে পারবো। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তোমরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কেউ পড়াশুনো করে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার সাবস্ক্রাইবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশুনো কেউ কেউ করে। তো তাহলে তোমাদের সব গুরুত্বপূর্ণ আপডেট আমি দিয়ে দেবো চ্যানেলে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই চ্যানেলে নিচে কমেন্টে কমেন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোনো যদি আপডেট পাওয়ার থাকে, তাহলে আমি সেগুলো দিয়ে দেবো। তো তোমাদের আজকে যেটা বলার কথা ছিল সেটা হলো অ্যাকচুয়ালি ফিটা নিয়ে। তো যারা ফিটা এই পর্যন্ত যারা করেছে, তো তোমাদের টাকা হয়তো কেটে নিয়েছে, সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ব্যাংকে। তো ফ্রেন্ড, তোমাদের ভিডিওটা এই কারণে দিলাম যারা যারা ফি এখনও পর্যন্ত জমা করোনি, তারা কীভাবে ফিটা জমা করবে, ঠিক আছে? তো আগেও বলে রেখেছি, আর তোমরা ভিডিওটা দেখে নাও কীভাবে করতে হয়। ইন্টারভিউ রেজিস্ট্রেশন নাম্বারে গেলে ওখানে শো ইউর ফর্ম করবে, করার পর তোমার ওখানে একটা সাদা লেখায় রাইটিংয়ে থাকবে যে ওখানে ফিটা পে ফি এরকম দেওয়া থাকবে, ওটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু ফিটা জমা দিতে পারবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফি জমা দাও। তো আমার বন্ধুরা, আশা করা যায় তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি। তো এরকম যদি আপডেট পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলে।